আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2022-এর স্টুডেন্টদের আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রেলি হেভিলি অন পেট্রোলিয়াম। তো এই প্যাসেজটা এক ছোট আপু চেয়েছে, মূলত তার এই প্যাসেজটাই সমস্যা হচ্ছে। তো সমস্যার কারণে মূলত তার অনুরোধে আজকের এই ভিডিওটি বানানো। তোমাদেরও যাদের এই প্যাসেজটা ভালোভাবে পড়া নেই, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো, কারণ তোমরা যেন একটা প্যাসেজ সুন্দর করে অর্থ করে পড়া থাকলে তার থেকে যে কোনো ধরনের প্রশ্ন খুব সহজেই সলভ করা যায়। আর বলা যায় না এটা এক নম্বরে আসুক, দুই নম্বর প্যাসেজ হিসেবে অথবা চার নম্বর প্যাসেজ হিসেবে, যেটা হিসেবে আসতে, যে কোনো একটা তিন নম্বর প্যাসেজ হিসেবে এটা আসতে পারে। তো প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে আশা করি এখান থেকে আসা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। এবং এই ভিডিওটির শেষে আমি বেশ কিছু কোশ্চিন এই রিলেটেড তোমাদের দেব, তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটি দেখে নিই। একটা বাক্য কীভাবে অর্থ করে পড়তে হয় প্রতিটা ভিডিওতে আমি এই বিষয়টা আলোচনা করি। তোমরা জাস্ট এই বিষয়গুলো একটু দেখবে, ভেঙে ভেঙে পড়বে সবসময়। এতে কী হবে, অনেকগুলো শব্দের অর্থ তোমার জানা হবে, প্লাস যত বড় বাক্যই হোক না কেন খুব সহজে অর্থ বের করতে পারবে। তাহলে আমরা বলবো কান্ট্রিজ। দেখো, কান্ট্রি এর প্লুরাল ফর্মে আছে কান্ট্রিজ। অফ দ্য ওয়ার্ল্ড, এই যে অফ থাকার কারণে দ্য ওয়ার্ল্ডের সাথে র বা এর যুক্ত হবে, মানে বিশ্বের। তাহলে কান্ট্রিজ মানে দেশগুলো, অফ দ্য ওয়ার্ল্ড মানে কি বিশ্বের, তাহলে বিশ্বের দেশগুলো, শেষের থেকে বলতে হয় বিশ্বের দেশগুলো। রিলাই, রিলাই মানে হচ্ছে নির্ভরশীল, হেভিলি মারাত্মকভাবে, অন পেট্রোলিয়াম, কয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তাহলে কিসের উপরে, তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপরে। কেন, ফর দেয়ার এনার্জি সোর্স, তাদের শক্তির উৎসের জন্য। তাহলে কি বোঝা যাচ্ছে, যে আমরা এখান থেকে দেখব বিশ্বের দেশগুলো তাদের শক্তির উৎসের জন্য তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপরে মারাত্মকভাবে নির্ভরশীল। দেয়ার আর, দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু হলে সে বাক্যের শেষে আছে যুক্ত হয়। তাহলে দেয়ার আর মানে কি আছে, কি আছে, টু মেজর টাইপস, দুইটা বড় ধরনের অফ এনার্জি সোর্স, শক্তির উৎস। তাহলে দুইটা বড় শক্তির উৎস রয়েছে, একটা হচ্ছে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, মানে একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে কি অনবায়নযোগ্য। হাইড্রোকার্বন অর ফসিয়াল ফুয়েলস, অর্থাৎ হাইড্রোকার্বন এবং জীবাশ্ম যে জ্বালানিগুলো রয়েছে এগুলো হচ্ছে আর নন রিনিউয়েবল সোর্স, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। অনবায়নযোগ্য মানে কি, যেটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় অফ এনার্জি। রিলায়েন্স অন দেম, রিলায়েন্স মানে হচ্ছে নির্ভর করা, নির্ভরতা। তাহলে নির্ভরতা অন দেম এগুলার উপরে পোসেস রিয়াল বিগ প্রবলেম, এটা হচ্ছে অনেক বড় সমস্যার তৈরি করবে। কেন তৈরি করবে, ফার্স্ট প্রথমত ফসিয়াল ফুয়েলস, যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে সাস অ্যাজ, যেমন হচ্ছে ওয়েল, তেল, কোয়েল, কয়লা, গ্যাস এক্সেট্রা, মানে যেগুলো তুমি একবার ব্যবহার করলেই শেষ হয়ে যাচ্ছে। তো এগুলা আর ফাইনাইট, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি রিসোর্স, শক্তির একটা উৎস। অ্যান্ড এবং দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি, এবং বিশ্বে ধীরে ধীরে উইল রান আউট অফ দেম, এগুলা কী হয়ে যাবে, এগুলা থেকে মানে এগুলো ফুরিয়ে যাবে বিশ্ব থেকে, এটা একটা কারণ। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে উইল বিকাম, এগুলো হয়ে যাবে টু এক্সপেন্সিভ, মানে অনেক ব্যয়বহুল বা অনেক দামি ইন দ্য কামিং ডিকেটস, অর্থাৎ আগত দশকগুলোতে এগুলোর দাম কী হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, যেহেতু চাহিদা বেড়ে যাবে তো সে কারণে দামটাও কী হয়ে যাবে, বেড়ে যাবে। অ্যান্ড টু ড্যামেজিং, এবং অনেক ক্ষতিকারক ফর দ্য ইনভায়রনমেন্ট, মানে পরিবেশের জন্য, টু রিপেয়ার, মানে এত ক্ষতিকারক যেটা কী করা যাবে না, পূর্ণ করা যাবে না। তোমরা জানো টু ডট ডট টু দিয়ে যদি কোনো বাক্য তৈরি করা হয় সেটা নেগেটিভ অর্থ দেয়। আচ্ছা, থার্ডলি, তৃতীয়ত, ফসিয়াল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানিগুলা হ্যাভ ডিরেক্ট পলুটিং ইম্প্যাক্টস, তাদের কী রয়েছে, সরাসরি যে কোনো পলুটিং ইম্প্যাক্টস, অর্থাৎ দূষণ করার যে উপাদানগুলো এর ভিতরে রয়েছে। অন আর্থ, এই বিশ্বের বুকে এনভায়রনমেন্ট কজিং, মানে আর্থ এনভায়রনমেন্ট, মানে এই বিশ্বের পরিবেশের উপরে কজিং গ্লোবাল ওয়ার্মিং, যার কারণে কী হচ্ছে, এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ইন কন্ট্রাস্ট, অর্থাৎ এর সাথে তুলনা করলে বা বিপরীত দিকে, রিনিউয়েবল এনার্জি, যেগুলো নবায়নযোগ্য শক্তি সোর্স, যেগুলো নবায়নযোগ্য শক্তির উৎস, সাসেস যেমন রয়েছে ওয়াইন্ড, বাতাস, সোলার এনার্জি, সৌরশক্তি, আর কনস্ট্যান্টলি, এটা হচ্ছে নিয়মিতভাবে অ্যান্ড ন্যাচারালি, এবং প্রাকৃতিকভাবেই রিপ্লেনিশড,
রিপ্লেনিশ মানে যেটা একটা আরেকটার স্থান দখল করে, মানে তুমি মানে ওটা শেষ করতে পারবে না, ওটা আপনা আপনি কি হয়ে যায়, পূরণ হয়ে যায়, অ্যান্ড নেভার রান আউট, এবং কখনোই কি হবে না, ফুরাবে না বা শেষ হবে না। মোস্ট রিনিউয়েবল এনার্জি অর্থাৎ বেশিরভাগ যে নবায়নযোগ্য শক্তিগুলা কামস, এগুলা আসে আইদার ডিরেক্টলি, হয় সেটা সরাসরি অর ইনডিরেক্টলি, অথবা মানে পরোক্ষভাবে ফ্রম দ্য সান, সূর্য থেকে। কীভাবে আসে? সানলাইট অর্থাৎ সূর্যের আলো অর সোলার এনার্জি বা সৌরশক্তি ক্যান বি, এটা হতে পারে ইউজড, ব্যবহার করা যায় ফর হিটিং, মানে উত্তপ্ত করার জন্য বা কোনো কিছু জ্বালানোর জন্য, অ্যান্ড লাইটিং এবং আলোকিত করার জন্য, হোম ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইস্যু, এবং অন্যান্য যে বাণিজ্যিক বা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি। দ্য সান হিট অর্থাৎ সূর্যের যে উত্তাপ ড্রাইভস, এটা হচ্ছে পরিচালিত করে দ্য ওয়াইন্ড, বাতাসকে, অ্যান্ড দিস ওয়াইন্ড, এবং এই যে বাতাস, ওয়াইন্ড এনার্জি, বাতাসের যে শক্তি, ক্যান বি ক্যাপচার্ড, এটা ধারণ করা যায় উইথ ওয়াইন্ড টার্বিনস। টার্বিনস হতে তোমরা দেখছো যে বড় বড় পাখা, বড় বড় একটা লাঠির মাথায় তিনটা, তোমাদের বইতে ছবিটা দেওয়া আছে টার্বিনসের, দেখবা তিনটা পাখা থাকে, মানে ওই পাখা বাতাসে যত বেশি ঘুরবে তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ওখান থেকে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এরপরে দেন এর তাছাড়া দ্য ওয়াইন্ড অর্থাৎ বাতাস অ্যান্ড সানসিট এবং সূর্যের আলো, এই দুইটার কারণে কজ ওয়াটার ইভরপ্ট, ইভরপ্ট মানে যে বাষ্পীভবন যেটাকে বলা হয়, ওয়েন দিস ওয়াটার, যখন এই ভেপর, যখন এই পানির বাষ্প টার্নস ইন্টু রেইন, এটা বৃষ্টিতে রূপান্তরিত হয় অর স্নো অথবা বিভিন্ন তুষারে বা বরফে, অ্যান্ড ফ্লোস, এবং যখন প্রবাহিত হয় ডাউন হিল নিম্ন দিকে ইন্টু রিভার্স, বিভিন্ন নদীতে অর স্ট্রিমস বা কোনো একটা ঝর্ণা আকারে যখন এগুলো প্রবাহিত হয়, ইটস এনার্জি, এর যে শক্তি, ক্যান বি ক্যাপচার্ড, এগুলা ধারণ করা যেতে পারে অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি, হাইড্রো ইলেকট্রিক এনার্জি হিসেবে এগুলার শক্তিটাকে ধারণ করা যেতে পারে। অ্যালং উইথ মানে সাথে দ্য রেইন অ্যান্ড স্নো অর্থাৎ এই বৃষ্টি এবং যে স্নো বা যে তুষারপাত হয় তার সাথে, সানলাইট কজেস, এই সূর্যের আলো, সূর্য আলো এবং বৃষ্টি এই দুইটার কারণে কি হচ্ছে, প্ল্যান টু গ্রো অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষ উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের বৃক্ষের জন্ম নেয়। এই যে প্ল্যান্টসগুলা প্রোডিউস বায়োম্যাস, এগুলো হচ্ছে বায়োম্যাস প্রদান করে, উৎপন্ন করে, হুইস এগেইন, যেটা আবারও ক্যান বি টার্ন ইন্টু ফসিয়াল, এগুলা আবারও কি বিভিন্ন ধরনের জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে, সাসেস ফায়ারউড মানে যে কোনো আগুনের যে খড়ি বলা হয়, অ্যালকোহল হিসেবে বিভিন্নভাবে এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, এক্সেট্রা। আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি অর্থাৎ যেগুলাকে কি বায়ো এনার্জি হিসেবে চিহ্নিত করা হয়। সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীরা হ্যাভ আইডেন্টিফাইড, তারা মানে তারা কি করেছে, খুঁজে বের করেছে বা আইডেন্টিফাই করেছে হাইড্রোজেন, হাইড্রোজেনকে অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি, মানে আরও একটা কি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে, শক্তির উৎস হিসেবে। ইট ইজ, এটা হয় দ্য মোস্ট অ্যাবান্ডান্ট, মানে সবথেকে যেটা প্রচুর পরিমাণে থাকে, তাহলে যেটা সবথেকে বেশি পরিমাণে আছে এলিমেন্ট ইন নেচার, প্রকৃতিতে, এই কি হাইড্রোজেনটা এই প্রকৃতিতে সবথেকে বেশি আছে, বাট ইট ডাজ নট এক্সিস্ট, কিন্তু এটা অবস্থান করে না সিপারেটলি, মানে আলাদাভাবে, মানে একা একা কোনো অস্তিত্ব এটা থাকে না বা একা একা অবস্থান করে না, অ্যাজ এ গ্যাস, মানে একটা গ্যাসের মতো এটা একা একা থাকে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড, এটা সবসময় মিশ্রিত আকারে থাকে উইথ আদার এলিমেন্টস, অন্যান্য উপাদানের সাথে, সাসেস যেমন, মানে এটা কীভাবে মিশ্রিত থাকে, যেমন উইথ অক্সিজেন, এই হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে মিলিত হয় টু মেক ওয়াটার, তখন পানি তৈরি হয়ে যায় সেখানে, তার মানে পানির ভিতরে কী আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তো হাইড্রোজেন সেপারেটেড, মানে আলাদা করা যায় হাইড্রোজেন ফ্রম অ্যানাদার এলিমেন্ট, অন্যান্য উপাদান থেকে যখন হাইড্রোজেনকে আলাদা করা হবে, ক্যান বি বার্নড, এটা পোড়ানো যায় অ্যাজ এ ফুয়েল, একটা জ্বালানি হিসেবে, টু প্রোডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করার জন্য এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আওয়ার আর্থ ইন্টেরিয়র, আমাদের যে বিশ্বের যে উপাদানগুলো রয়েছে, কন্টেইন মোল্টেন লাভা, আমাদের বিশ্বের অভ্যন্তরে কি রয়েছে, গলিত লাভা রয়েছে উইথ ট্রিমেন্ডিয়াস হিট, যেটা অত্যন্ত উত্তাপ,
অর্থাৎ পাহাড়ের ভিতরে যে লাভাগুলা থাকে, তো সেটা কি অত্যন্ত উত্তাপের এই লাভাগুলা রয়েছে। দিস হিট মানে এই যে উত্তাপ ইনসাইড দ্য আর্থ বিশ্বের বুকে প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ঝর্ণা বা গরম পানি সরবরাহ করে, বা পানির সাথে এটা মিশে কি হয় অনেক উত্তপ্ত পানি পাওয়া যায় সেখান থেকে। হুইচ ক্যান বি ট্যাপড, যেগুলোকে ব্যবহার করা যায় অ্যাজ জিওথার্মাল এনার্জি, যেটা জিওথার্মাল এনার্জি হিসেবে ব্যবহার করা যায় টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপন্নের জন্য, ফর হিটিং হোম যে কোনো বাড়ি উত্তপ্ত করার জন্য এক্সেট্রা। ওশেইন এনার্জি অর্থাৎ সমুদ্রের যে শক্তি কামস ফ্রম, এটা আসে সেভারেল সোর্স বিভিন্ন ধরনের উৎস থেকে। ওশেইনস ফোর্স অর্থাৎ একটা সাগরের যে গতি অফ টাইড অ্যান্ড ওয়েভ মানে এর ঢেউ এবং স্রোত, ক্যান বি ইউজড এটা ব্যবহার করা যায় টু প্রডিউস এনার্জি বিভিন্ন ধরনের শক্তি উৎপাদনে। দ্য সারফেস অফ ওশেইন অর্থাৎ একটা মহাসাগর, সাগর বা মহাসাগরের যে উপরের পৃষ্ঠ, সারফেস বলতে উপরের পৃষ্ঠটাকে বোঝায়, গেটস মোর হিট এটা বেশি উত্তপ্ত হয় ফ্রম দ্য সান সূর্য থেকে, দেন দ্য ওশেইন ডিপ মানে সমুদ্রের গভীরের থেকে উপরের অংশ কি থাকে বেশি উত্তপ্ত থাকে। দিস টেম্পারেচার অর্থাৎ এই যে তাপমাত্রার ডিফারেন্স ভিন্নতা, ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স টু এটাও কি একটা শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আমাদের এই যে কয়লা বা তেলের উপরে বা বিভিন্ন গ্যাসের উপরে আমরা যে নির্ভরশীল, এটা একসময় শেষ হয়ে যাবে, এবং এর বিকল্প আমরা কী কী ব্যবহার করতে পারি সে ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই প্যাসেজটি সাজানো। এটা বিশেষ করে তোমাদের তিন নাম্বার প্যাসেজ বা দুই নাম্বার প্যাসেজ হিসেবেও আসার সম্ভাবনা অনেক আছে। তোমরা অবশ্যই প্যাসেজটি সুন্দর করে আয়ত্ত করবে, একটু সুন্দর করে পড়বে, যাতে এখান থেকে প্রশ্নগুলো লিখতে পারো। চলো আমরা তোমাদের একটু টেস্ট করে দেখি তোমাদেরকে কী কেমন বুঝলে তোমরা প্যাসেজটা। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এক নম্বরে বলা হচ্ছে ফসিয়াল ফুয়েলস উইল গো ইন টু ড্যাশ, এখানে এটা ড্যাশের চিহ্নটাই হয়ে গেছে, উইদিন দ্য নেক্সট ডিকেডস, তাহলে এটা কি হয়ে যাবে। এই যে জীবাশ্ম জ্বালানিগুলা উইল গো ইন টু ড্যাশ উইদিন দ্য নেক্সট ডিকেডস, কয়েকটা দশকের মধ্যে এটা কি রেইজ বৃদ্ধি পাবে, ইনক্রিজ বৃদ্ধি পাবে, ডিক্লাইন কমে যাবে, রিলায়েন্স বা নির্ভরশীল হবে, তাহলে এটা কোনটা হতে পারে তোমরা সঠিকটা উত্তরে লিখবা। রিনিউয়েবল এনার্জিস আর রিলেটেড টু অর্থাৎ যে নবায়নযোগ্য শক্তিগুলো এগুলো কিসের সাথে সম্পর্কিত, ওয়াটার পানির সাথে, মুন চাঁদের সাথে, স্টার তারার সাথে, নাকি সান সূর্যের সাথে, কোনটা সঠিক হবে তোমরা অবশ্যই লিখবা। হোয়াট ইজ লাভা, লাভাটা কি, এটা হচ্ছে মোল্টেন স্টোন মানে গলিত পাথর, মোল্টেন মাড গলিত কাদা, হট স্যান্ড মানে খুব উত্তপ্ত বালি, ওয়েট মাড নাকি কোনো ভারী ধরনের। দ্য ওয়ার্ড রিপ্লেনিশড রিফার্স টু, তাহলে এই রিপ্লেনিশড এই শব্দটা দ্বারা কী বোঝাতে এসেছে তোমরা জানো। রিপ্লেনিশড মানে কি, রিপ্লেনিশড মানে কোনো কিছু পূরণ হয়ে যাওয়া, তাই না। তাহলে এটা অমিট হবে, ফিল আপ হবে, কম্বাইন্ড হবে, না সিপারেটেড হবে, কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড রিলায়েন্স, রিলায়েন্স এর ক্লোজেস্ট মিনিং কোনটা হতে পারে, এক্সিস্টেন্স, ডিপেন্ডেন্স, লিমিটেড, প্রিভিলেন্স, কোনটা সঠিক হবে তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাও। এরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই, যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হোয়াট আর ফসিয়াল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সম্পর্কে বলা হয়েছে সেগুলো কী কী ছিল, তেল ছিল, কয়লা ছিল, তারপরে প্রাকৃতিক গ্যাস ছিল, মানে যেগুলো একবার মানে যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকছি। হোয়াই ডু রিনিউয়েবল এনার্জি সোর্স নেভার রান আউট, কেন এই যে রিনিউয়েবল অর্থাৎ যেটা নবায়নযোগ্য শক্তি এটা কেন কখনোই ফুরিয়ে যাবে না, তাহলে এটা তোমাকে উত্তরে বলতে হবে। হাউ ডাজ হাইড্রোজেন এক্সিস্ট ইন নেচার, হাইড্রোজেন এই প্রকৃতির ভিতরে কীভাবে অবস্থান করে বা কীভাবে থাকে। হাউ ক্যান দ্য সানস হিট প্রডিউস ইলেকট্রিসিটি, সূর্যের উত্তাপ কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বা সরবরাহ করতে পারে, তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার বা লেখার চেষ্টা করবে। এবং আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো এবং প্যাসেজটি তোমরা এর পরবর্তীতে থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সমাধান করতে পারবে। তো এই ধরনের ভিডিও তোমাদের পরীক্ষার আগ পর্যন্তই তোমাদের যে বিভিন্ন গ্রামেটিক্যাল আইটেম এবং যার যে বিষয়গুলোতে সমস্যা হচ্ছে সে বিষয়গুলো চর্চা করানো হবে। তোমরা যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে, তোমরা নিচের ডিসক্রিপশন বক্সে বা আইটেকে চলে যেতে পারো, সেখানে দেখবা এসএসসি 2022 ফুল ফ্রি কোর্স নামের একটা কোর্স দেওয়া আছে, যেখানে তুমি সব ধরনের ভিডিও এবং তোমার পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আশা করা যায়। তো আমি চেষ্টা করেছি তোমাদের উপকার করার জন্য আমার যতটুকু সাধ্য ছিল, এরপর এখনও চেষ্টা করে যাচ্ছি। তোমরা যদি একটা ভালো ফলাফল করতে পারো সেটাই আমার সার্থকতা হবে।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।